কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তায় 22 বছর পর ফের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। রবিবার দুপুর থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্ট মার্টিনে পুনরায় বিজিবি মোতায়েন করা হয়। টেকনাবস্থ বিজিবির দুই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, 1997 সাল পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তায় বিজিবি মোতায়েন ছিল, কিন্তু এরপর কোস্টগার্ডকে দায়িত্ব দেওয়া হয়। আবারও রবিবার থেকে সেন্ট মার্টিনের নিরাপত্তার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। সেখানকার নিরাপত্তায় বিজিবি যতজন সদস্য দরকার সেই কজন মোতায়েন থাকবে। এটি বিজিবির গুরুত্বপূর্ণ এলাকা এবং দায়িত্বের অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিয়মিত চোরাচালান প্রতিরোধ, মানব পাচার রোধ ও সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবে। রবিবার বিজিবির সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহসিন রেজা স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বার্তায় উল্লেখ করা হয়, সরকারের নির্দেশ মোতাবেক আজ থেকে দেশের সর্বদক্ষিণ সীমান্ত সেন্ট মার্টিনে ভারী অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এতদিন পর বিজিবি সদস্য মোতায়েনের কারণ সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ মহসিন রেজা বলেন, সুনির্দিষ্ট কারণ বলতে নিরাপত্তা রক্ষার স্বার্থেই সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিজিবি মোতায়েন করা হয়েছে, অন্য কোনো কারণ বা অস্থিতিশীলতা কিংবা হুমকির প্রেক্ষিতে নয়। 1997 সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার ফের চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও নিরাপত্তায় নিয়োজিত থাকুক। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ থেকে সেন্ট মার্টিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুসহ বেশ কিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্ট মার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে তারা সরে আসতে বাধ্য হয়। এর প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে মিয়ানমারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমরা কারোর সঙ্গে যুদ্ধ করব না, যুদ্ধ করতে চাই না, সবার সঙ্গে একটা শান্তিপূর্ণ পরিবেশ চাই। তবে কেউ যদি আমাদের আক্রমণ করে তাহলে তার যেন যথাযথ জবাব আমরা দিতে পারি সেই প্রস্তুতি থাকতে হবে। তিনি আরও বলেছিলেন, যেহেতু মিয়ানমার আমাদের একেবারেই প্রতিবেশী, তাদের সঙ্গে কখনো সংঘাতে যাব না, বরং আলোচনার মাধ্যমে তাদের নাগরিকদের যেন তারা ফিরিয়ে নিয়ে যায় সেই প্রচেষ্টাই আমাদের অব্যাহত থাকবে এবং সেভাবেই দায়িত্ব পালন করবেন।